আৰু আহিছো প্ৰথমে গুৰুত্বপূৰ্ণ খবৰলৈ। এবাৰ গোলাঘাটত উঠিছে টকাৰ উজান আৰু আমি জনাইছো এই মুহূৰ্তত টাইম এডিটৰসকলক গোলাঘাটত এতিয়া টকাৰ উজান উঠিছে আৰু 500 টকীয়া বান্দিল ভাহি আহিছে নলাত। আৰু গোলাঘাট নগৰৰ কোৰ্ট ৰোডত সংঘটিত হৈছে এই ঘটনাটো। পানীত উটি আহিছে 500 টকীয়া টকা, 500 টকীয়া নোট আৰু টকা বিচাৰি এতিয়া নলাত নামিছে আৰক্ষী আৰু ৰাইজ। আৰু কাৰ টকাৰ বান্দিল পৰিল নলাত সেয়া বৰ্তমানো ৰহস্যৰ আৱৰ্তত। আৰু দুজন লোকে টকাৰ বান্দিল উদ্ধাৰ কৰি চমজাই দিছে ইতিমধ্যে আৰক্ষীক। এই আমি টাইমেটৰ দৰ্শকসকলক সেই দৃশ্যাংকসমূহ দেখুৱাইছোঁ। আৰু এনেধৰণে এতিয়া গোলাঘাটৰ কোৰ্ট ৰোডৰ এটা নলাৰ পৰা পানীত উটি অহা অৱস্থাত উদ্ধাৰ হৈছে এনেধৰণৰ 500 টকীয়া নোট আৰু দুজন লোকে নলাৰ পৰা উদ্ধাৰ কৰি ইতিমধ্যে গতাই দিছে আৰক্ষীক। আৰু প্ৰকৃততে এই টকাখিনি কাৰ সেয়া বৰ্তমানলৈকে ৰহস্যৰ আৱৰ্ততে আছে। আৰু আমি দেখুৱাইছোঁ আৰু শেহতীয়া দৃশ্যাংশৰ এইদৰে এতিয়া গোলাঘাট আৰক্ষী ব্যস্ত হৈ পৰিছে টকা গণাত। আৰু এটা নলাত উটি আহিছিল 500 টকীয়া নোট আৰু সেই টকাসমূহ দুজন ব্যক্তিয়ে উদ্ধাৰ কৰি ইতিমধ্যে চমজাই দিছে গোলাঘাট আৰক্ষীক। আৰু 500 টকীয়া খমখমীয়া নোট উদ্ধাৰ হৈছে গোলাঘাটৰ এটা নলাত। আমি জনাইছোঁ টাইমেটৰ দৰ্শকসকলক। আৰু দিন দুপৰতে সংঘটিত হৈছে এই ঘটনাটো গোলাঘাট নগৰৰ কোৰ্ট ৰোডত। আৰু বিতুৰাজ বড়ো আৰু আব্দুল খান্দান নামৰ গোলাঘাটৰ দুজন যুৱকে কোৰ্ট ৰোডত নিজৰ গাড়ী পাৰ্ক কৰাৰ সময়তে নলা এটাত প্ৰত্যক্ষ কৰিছিল 500 টকীয়া নোটৰ বান্দিল আৰু সম্পূৰ্ণ 15,000 টকা উদ্ধাৰ হৈছে সেই নলাটোৰ পৰা। এঘাৰ 11:30 বজাত মই এইটো ৰাস্তাদি আহি আছিলোঁ। জিলা শিশু সুৰক্ষা বিষয়াৰ কাৰ্যালয়ৰ সন্মুখত মই এজন ল'ৰা লগ পালোঁ, মোৰ চিনাকি। তেওঁক লগত মই কথা পাতি আছিলোঁ। কথা পাতি থাকোঁতে হঠাৎ মোৰ চকু পৰিলে ড্ৰেইনটোত, ছাইডৰ ড্ৰেইনটোত দেখিলোঁ যে 500 টকীয়া নোট কেইটামান জিলিকি আছে। তেতিয়া মোৰ লগৰজনক মই সুধিলোঁ যে এই নোটকেইটা অৰিজিনেল নেকি, চোৱাচোন পইচাটো পৰি আছে। মই তেতিয়ালৈ পইচা বুলি ভাবিছিলোঁ, কিন্তু তেওঁ লিকি বিদায় চালে দেখিলে যে অৰিজিনেল পইচা নিচিনা লাগিছে। তাৰপৰা তেওঁ মই উঠাই আনিব ক'লোঁ, উঠাই আনি পানী দি ধুলে, ধুই পেলাই দেখিলোঁ যেতিয়া অৰিজিনেল নিচিনা লাগিছে। তেতিয়া মই গোলাঘাটৰ OC দীপক বৰাক ফোন কৰিলোঁ। দীপক বৰাই মোক তেওঁ থানালৈকে পইচাকেইটা লৈ যাব দিলে। মই পইচাকেইটা থানাত নি পেলাই দীপক বৰাৰ হাতত চমজাই দিছোঁ আৰু পৰৱৰ্তী অনুসন্ধান তেওঁলোকে পুলিচে আৰক্ষীয়ে কৰি আছে। ইতিমধ্যে আৰক্ষীয়ে বেংকলৈ পঠাইছিল পইচাকেইটা অৰিজিনেল নে ডুপ্লিকেট চাবলৈ। তেওঁ অৰিজিনেল বুলি আচলতে বেংকে এইটো নিৰ্ধাৰণ কৰিছে। এতিয়া ক'ৰ পৰা আহিলে, কেনেকৈ আহিলে গোলাঘাটৰ এনেকৈ ড্ৰেইনত পইচা, এইটো আমি এতিয়ালৈকে গম পোৱা নাই। পুলিচে অনুসন্ধান অব্যাহত ৰাখিছে। কিমান পাইছিলে পইচা? 15,000 টকা। পেলাই গৈছে নেকি? পেলাই গৈছে বুলি গম পোৱা নাই, কিন্তু বস্তুটো দৈ নাই পাই পেলাই আমাক সোমালে তেখেতসকলে। কিমান টকীয়া আছিলে পইচাবিলাক? 500 টকীয়া আছিলে, 15,000। ডুপ্লিকেট নে অৰিজিনেল? ডুপ্লিকেট নহয়, অৰিজিনেল হয়। আমি মই চেক কৰিলোঁ, বেংকৰ নিজৰ চেক কৰিলোঁ, চেকটো কোনে পালোঁ। আৰু এই মুহূৰ্তত এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ দিবলৈ চেষ্টা কৰিছোঁ টাইমেটৰ দৰ্শকসকলক, কিয়নো এইখন মহানগৰীতে পুনৰবাৰ আৰক্ষীৰ জালত পৰিছে আন এজন ভণ্ড বাবা। আমি জনাইছোঁ এবাৰ মহানগৰ গুৱাহাটীত ভণ্ড বাবাৰ কুকাৰ্য। আৰু পাথৰ কুঁৱাৰীত ভণ্ড তান্ত্ৰিক বাবা গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। আৰু ৰঙা বাবা ওৰফে জুৰল হকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। আৰু ৰোগ নিৰাময় কৰাৰ চলেৰে মহিলাক যৌন নিৰ্যাতন চলোৱাৰ অভিযোগ উত্থাপন হৈছে এই ৰঙা বাবাৰ বিৰুদ্ধে। আৰু ভুক্তভোগী মহিলাৰ অভিযোগৰ ভিত্তিতে গ্ৰেপ্তাৰ কৰিছে ভণ্ড বাবাক। আমি জনাইছোঁ এই মুহূৰ্তত টাইমেটৰ দৰ্শকসকলক। আৰু মহানগৰীৰ পাথৰকুৰীত ৰঙা ভণ্ড বাবা গ্ৰেপ্তাৰ হৈছে আৰু আৰক্ষীৰ জালত পৰিছে এজন বাবা। আৰু এগৰাকী মহিলাই অভিযোগ উত্থাপন কৰিছিল আৰু এজাহাৰ দাখিল কৰিছিল আৰক্ষী থানাত। আৰু ইয়াৰ পিছতে আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে এজন ভণ্ড বাবাক আৰু যৌন নিৰ্যাতনৰ গোচৰ তৰিছিল মহিলাগৰাকীয়ে। আৰু ইয়াৰ পিছতে ৰঙা বাবা ওৰফে জুৰল হকক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে।
আইসো পরবর্তী খবর রংন ক্ষেত্র পরিণত হয়েছে কলিয়াবর মহকুমাধিপতির কার্যালয়। আমি এই মুহূর্তে জানাইছো টাইমেটর দর্শক আর রণ ক্ষেত্রলে পরিণত হল কলিয়াবর মহকুমাধিপতির কার্যালয়। আর ভূমি বিবাদক কেন্দ্র করে দুই ফৌজর মজত মহকুমাধিপতির কার্যালয় চৌহদতেই বিভেদর সৃষ্টি হয় আর কার্যালয়ের ভিতরতে লঙ্কা কাণ্ড সংঘটিত করে দুইটা ফৈদে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে আহি অবশেষত পরিস্থিতি নিয়ন্ত্রণ করবলে সক্ষম হয় আরক্ষী। আর ঘটনা সন্দর্ভত ইতিমধ্যে আরক্ষী আটক করেছে আটজন লোক। আমি জানাইছো টাইমেটর দর্শক রণক্ষেত্রলৈ পরিণত হয় কলিয়াবর মহকুমাধিপতির কার্যালয়। আর ভূমি বিবাদক কেন্দ্র করে দুটা ফৈদর মজত সৃষ্টি হয় দুর্বাদল কাজে। আর প্রায় 11:30 বজাত সংঘটিত হয় এই ঘটনাটি। আর ইয়ার পিছতে আরক্ষীয়ে ততাতৈয়াক ঘটনাস্থলীত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার লগতে আটজনক লোক গ্রেপ্তার করেছে ইতিমধ্যে। মানে জাস্ট আইছো দুটা ফোন করছে যে মই অকলে আছো মানে আমাক গৈতে গৈ আছে তোর দুজনা আহি পেলাই সন্মুখ যাব নোৱাৰিলো দরজা আমাক ধরে ললে পিছত দেউতা আইছে উঠি দেউতাকো মারিলে আমাকো মারিলে। এস ডি ও সিভিল সার অফিসার পৰা ফোন করে জানায় যে তাত দুটা পার্টি মারপিট লাগি আছে। আমি গলো গৈ পেলাই আমি গম পাওঁ যে তাত সিদ্দিক আলী নামৰ লোক এজন তেওঁৰ ঘৰ হল চামগুৰি থানা এলেকাত চামগুৰি থানা এলেকাৰ কুহুতলি গাঁৱত। তাত তেওঁলোকৰ পুৰণা মাটি বাৰী কেছ আছিলে আৰু তেওঁ আহিছিলে মাটি বাৰী কেছৰ সংক্ৰান্তে এছ ডি অ' চিভিল ছাৰ অফিচত আহিছিল কামত। তেওঁলোক অহা গম পাই তেওঁলোকৰ অপজিট পাৰ্টিটো আহিল। আহি পেলাই তাত আহি তেওঁক মাৰপিট কৰে গোটেই প্ৰায় 8-10 জন মানুহ গোট খায়। মাৰপিট কৰাৰ পিছত জখম হয় তেওঁক আমি চিভিল হস্পিটেললৈ জখলাবন্ধা চিভিললৈ আমি পঠাওঁ আৰু বাকী 8জন লোকক বৰ্তমান আমি কাৰায়ত্ব কৰিছোঁ আৰু তেওঁলোকৰ। আর এই মুহূর্ত টাইমের দর্শকক একটা গুরুত্বপূর্ণ খবর দিবলে চেষ্টা করছো কেন রাজ্যত পুনের সংঘটিত হয়েছে আন এক জঘন্য ঘটনা। আমি টাইমের দর্শকক জানাইছো রাজ্যত পুনের সংঘটিত হয়েছে আন এটা জঘন্য ঘটনা। আর নিজের নাতিয়েকর সঙ্গে অশালীন কার্যত লিপ্ত হল এজন বৃদ্ধ। আমি জানাইছো টাইমের দর্শকক আর নগাঁও জেলার বটদ্রোয়াত সংঘটিত হয়েছে এই জঘন্য ঘটনাটি। আর 55 বছরীয় লম্পট বৃদ্ধর কুকাণ্ডত এটা হতচকিত হয়ে পড়েছে বটদ্রোয়াবাসী। আর আমি জানাইছো বটদ্রোয়া থানাত বৃদ্ধর বিরুদ্ধে ইতিমধ্যে গোচর তরা হয়েছে। আর আমি জানাইছো পুনের রাজ্য সংঘটিত হয়েছে আন একটা জঘন্য ঘটনা। আর এক ঘরখনের ঘটনা সংঘটিত হয়েছে পুনর্বার বটদ্রোয়াত। আর এবার মহিলা নহয় এবার নাতিয়েক। আমি জানাইছো এজন বৃদ্ধর কামনার বলি হবলগিয়া হয়েছে এজন 13 বছরীয় কিশোর। আর এই লজ্জাজনক ঘটনাটি সংঘটিত হয়েছে বটদ্রোয়াত। আর নিজের আজু ককাকে এই জঘন্য ঘটনা সংঘটিত করেছে। আর কামনার বলি হয়েছে আজু ককাকর কামনার বলি হয়েছে 13 বছরীয় এজন কিশোর। আর এই নাভূত নাচুত ঘটনাটি সংঘটিত হয়েছে বটদ্রোয়াত। আর ইতিমধ্যে অভিযুক্তর বিরুদ্ধে বটদ্রোয়া আরক্ষী থানাত এজাহার দাখিল করা হয়েছে। আমি দেখাইছো এই শেহতীয়া দৃশ্যাংশ। আইসো পরবর্তী খবরলৈ। উজনি অসমত পুনের সক্রিয় হয়ে পড়েছে এটিএম চুরি চক্র। আর এবার আরক্ষীর জালত পড়িল 4জনক যুবক। আমি জানাইছো চৰাইদেউত এটিএমৰ ধন চুরি করার চেষ্টা 4জনক যুবকৰ। আর মৰাণহাট এটিএমৰ ধন চুরি করার চেষ্টা চলাইছিল 4জনক যুবকে। আর ঘটনা সন্দর্ভত পার্থপ্রতিম বাগলাৰী কেছৰ মেচ পুৰাঞ্জন বৰুৱাক আটক কৰিছে আৰক্ষীয়ে। আর এক্সিছ বেংকৰ এটিএমৰ পৰা ধন নিয়াৰ চেষ্টা চলাইছিল এই যুবক কেজনে। আর আৰক্ষীয়ে আৰক্ষীক দেখি পলায়ন কৰিছিল দলটোৱে। আর গাড়ির নম্বর পরীক্ষা করার পিছতে এই জালত পড়িল যুবক কেজন। আমি শেহতীয়া দৃশ্যাংশ দেখাইছো আর আরক্ষীর জালত পড়ছে এটিএম চুরি করবলে এই যুবক কেজন। আর গাড়ি আরক্ষীক দেখি পলায়ন করার পিছতে গাড়ির নম্বর পরীক্ষা করার পিছতে আরক্ষীর জালত পড়িল এই যুবক কেজন। আর এবার আমি জানাইছো টাইমের দর্শকক উজনি পুনের সক্রিয় হয়ে পড়ছে এটিএম চুরি চক্র। আর এবার মৰাণহাটত এটিএমৰ পৰা ধন চুরি করবলে আরক্ষীর জালত পড়িল যুবক। আর জব্দ করেছে এখন গাড়িও। আমি দেখাইছো এখন বাহনও জব্দ করেছে আরক্ষীয়ে।
আৰু আমি দেখুৱাইছোঁ এইসমূহ এ টি এম মেচিন ভাঙিবৰ বাবে এইসমূহ যন্ত্ৰপাতি ব্যৱহাৰ কৰিছিলে চক্ৰটোৱে। আৰু ইয়াৰ পিছতে আৰক্ষীক দেখি পলায়ন কৰিবলৈ চেষ্টা কৰিছিলে যুৱককেইজনে, কিন্তু আৰক্ষীয়ে গাড়ী নম্বৰ পৰীক্ষা কৰি অৱশেষত গ্ৰেপ্তাৰ কৰিবলৈ সক্ষম হৈছে যুৱককেইজনক। আৰু ইয়াৰ লগতে যুৱককেইজনৰ পৰা এ টি এম চুৰি কৰা বহুকেইটা যন্ত্ৰপাতিৰ লগতে এখন বাহনো, বেলেনৰ বাহনো জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। ২৯-৩০ তারিখ রাতে একটা গ্যাং বনাই লই, লেড বাই ওয়ান মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অফ ফ্রম ডিব্রুগড় ডিস্ট্রিক্ট। তো সেটু মরাণহাটত একটা এটিএম আছে এক্সিস ব্যাঙ্কর, সেটু ভাঙ মানে কাটার চেষ্টা করে আছে। তো তেতিয়া সেই রাতত আমার যেটু পেট্রোলিং পার্টি তাত গই তার কাটার আগতেই তাক মানে ধরার চেষ্টা করেছে, তাত পলাইছে। পলোয়ার সময় তার নম্বরটা নোট করার পিছত আমার ইনভেস্টিগেশন লেড আস টু দ্য রেস্ট অফ তিনজন মানুষ আমি অ্যারেস্ট করেছো এই কেসত। আর যে বস্তুগুলি বস্তুবিল আসিল যেটু কাটার কারণে সেইসব সিজ করছো, গাড়িটাও পাইছো। ধরার পিছত গম পাইছো কি সেই যে গ্রুপটু আছে এই গ্রুপটু আগতর চেষ্টা করেছে ডিব্রুগড় ডিস্ট্রিক্ট স্পেশালি তিনটা কেস চেষ্টা করেছে, এই মানে গম পাইছো। আর কি কেসত জড়িত আছে এই আগত নেক্সট খুদি লই মানে আর গম পাম। দ্য গুড পার্ট ওয়াজ উই আর এবল টু অভয়েড ওয়ান এটিএম থেফট। Yes, the leader, gang leader আছে এইটো এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হয়। তাত রিকভারি আমার এতিয়া হয়েছে যেটু গ্যাস কাটিংয়ের কারণে যে বস্তু লই আসলে, গ্যাস কাটিং মেশিন, সিলিন্ডার্স, অক্সিজেন সিলিন্ডার আর ধর গাড়ি, ফোন, এইসব বস্তু এতিয়া রিকভার হয়েছে। Yes, it was unsuccessful. In fact, ও আগতো চেষ্টা করেছে ডিব্রুগড়ত বা বেলেগ জায়গাত, তো দ্যাট ওয়াজ অলসো আনসাকসেসফুল। আর এইটো অনেক বহুত প্র্যাকটিস করেছে, প্র্যাকটিস করার পিছত আহি একটু আকৌ চেষ্টা করেছে ইয়াত করার, বাট দিস ওয়াজ আনসাকসেসফুল বিকজ আওয়ার পেট্রোলিং টিম এই রাত না থাকিলে। আপনি এই রাত ফটো আছে মই আপনার শেয়ার করিম, ইফ ইউ সি দ্যাট ব্যবস্থাটু তো মতলব পাক্কা এইটু করে লই যাব এনেকা ব্যবস্থা করেছিল। এটা এইটু খুদিব লাগে অলপ, যেহেতু এতিয়া কই আছে লিডার কই আছে কি ইয়াজ ইনভলভ ইন সাম জব স্ক্যামস আর মানে জব মানি ফর জব এনেকা কাম করে আসলে, তো দ্যাট হি হ্যাজ অ্যাকসেপ্টেড টিল নাও। আর মানে খুদি দেখিম কি আছে আর হব পারে, আর মানুষ হব পারে, এটু আমি ইনভেস্টিগেট করি আর যদি পাম তো উই আর কিপিং। আর ইয়ার লগে টাইম এটার স্পেশাল বুলেটিনের পর মই পৰাকে বিদায় লৈছো, ধন্যবাদ।